Good morning guys, this is Tanmoy and welcome to our channel. So আশা করি সবাই খুব ভালো আছো। তো গতকাল জন্মাষ্টমী চলে গেছে, মানে জন্মাষ্টমী ছিল। তো বাবুকে সাজানো হয়েছিল, কালকে মোবাইলটাও রেখে গেছিলেন এখানে, বলছিল যে ফটোশ্যুট করবে। করা হয়েছে, তো ওটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, বাবুর ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো একটু গ্যারগ্যার আওয়াজ করছে, কিছু মাইন্ড করবেন না, নিচে গাড়ি এসছে। আচ্ছা দেখবেন, ওইটা হচ্ছে সেই গাড়ি, ফোকাসটা চারিদিকে হচ্ছে বলে বুঝতে পারছিলাম মেপে, গাড়িটা পালালো। তো গাড়ি ফাড়ি এখানে আসতেই থাকে, তার জন্য আওয়াজটা প্রচুর হয় এখানে, জলের গাড়ি, এই গাড়ি, ওই গাড়ি, কী কী গাড়ি আছে জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না আপনাদেরকে। তো এখন আমরা মানে আমি যাবো এখন বাজারে, বৃষ্টির সিজন চলছে দেখতে পাচ্ছেন, এখানে মেঘের অবস্থাটা কালো হয়ে রয়েছে। কি করছিস বাবাই? আজকে ময়ূর পালক কিনেছিলাম পরশু দিনকার, ওকে সাজানো বাজানো হবে বলে। ওই অর্ধেকের পালকের অর্ধেক শিখটা ওর কাছে আছে, এই কর। চলো আমি আসছি ভাই। এরিয়াটা ছাদ দিল সেদিনকার, হয়তো ছাদ করলো না, বা যেদিনকে ছাদ করলো সেদিনকে হয়তো নিচটা করলো না, বা যেদিনকে নিচটা করলো সেদিনকার এইগুলো করলো না পরিষ্কার। তো এরকম করে করে অল্টারনেট ডেতে করে, তো বউটা আসে এখানে কাজ করতে, তারপরে ট্যাঙ্কিতে জল তুলে দেওয়া হয়, তার জন্য বউটা আসে ডেলি জল তুলে দেয়, অল্টারনেট ডেতে জল চাগে ট্যাঙ্কি ভরতে হয়, সেটা করে কোনো ভালো বেশি বলে যায়। তো বাজারে যাবো এখন, এই জায়গাটা কাদা এত হয়ে গেছে, যে রাস্তাটা অলরেডি ভালো করা হয়েছে বলতে গেলে, যা কাদা ফাদা যেটা ছিল সেটা প্রবলেমটা তো আগে সলভ হয়ে গেছে, ওটা আগের দিকে, বাট এদিকটা তো যদি ফেলতো ভালো হতো। আমাদের কাছ থেকে টাকাও চেয়েছিলো, আর টাকা ফাঁকা আমরা দিয়েছিলাম, আমরা বলতে গেলে আমাদের সোসাইটি থেকে মাত্র তিনজনই দিচ্ছি, ঠিক আছে, মানে আমার বন্ধু ফ্যামিলি, আমরা আর একটা ফ্যামিলি দিয়েছি। তো আর এখানে খুব কমজনই দিয়েছি, যেহেতু এই পর্যন্ত রাস্তাটা করেনি বলে তাই দেয়নি, বাট দেওয়া উচিত, বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন কত কাদা, এই দেখুন। এতটা কাদা এখানে গাড়ি লিটারালি স্কিড করে, আর এখানকার পুনের মাটিটা হচ্ছে ব্ল্যাক, মানে কালো মাটি, আর গাড়ি এখানে এখানকার মাটিতে গাড়ি এত স্কিড করে না, ছোটো চাকা হোক বা বড় চাকা হোক না কেন, স্পেশালি ছোটো চাকা স্কিড করা মানে বিশাল ভয়ের ব্যাপার থাকে। আমি অলরেডি একবার পড়েছিলাম গাড়ি স্কিড করে, তো প্রচণ্ড প্রবলেম হয়, দেখা উচিত, সবাইকে টাকা দেওয়া উচিত ছিল, টাকা দিলে পরে হয়তো এই জায়গাটা পর্যন্ত হয়ে যেত, তাহলে এতটা প্রবলেম হতো না। অ্যাটলিস্ট এরা বোল্ডার্স ফেলে তো মাটি ফেলে লেবেলিংটা তো করে দিতে পারতো, তো এরকম প্যাচপ্যাচা কাদাটা তো হতো না, কি বলবেন, সব জায়গায় এরকম আছে, মানে মানুষগুলো একটু ভাবা উচিত না, একটু কোঅর্ডিনেশন না থাকলে পরে অ্যাডজাস্টমেন্টও করতে হবে, সবার সাথে একটু হেল্পিং নেচার থাকতে হবে, নাহলে কাজগুলো হয় না না প্রপারলি, তাহলে সবারই প্রবলেম। ওই আগের দিকে তো আরও কাদা, যিনিকে দেখালাম না আপনাদেরকে, মাঠে গেছিলাম আর্মি বেস ক্যাম্পের, আর্মি বেসের ওখানে প্রচুর কাদা ওখানে, যদি কোনো দিন হাঁটতে হাঁটতে যাই অধিকার তাহলে দেখাবো আপনাকে, আপনাদেরকে। এখন যাই বাজারে, ঠিক আছে, এসে আবার কথা হবে। তো ফ্যামিলির কাজ হয়ে গেল, বাজার থেকে যা যা নেওয়ার ছিল, এখন ঘর যাব, ঘরে চলে এসেছি গাইস, হয়ে গেছে। সো গাইস জাস্ট খেয়ে উঠলাম এইমাত্র, আমরা বাবুর মানে রিশানের খাওয়া হয়ে গেছিলো আগে। বাই 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 রিশো, তো রিশানের খাওয়া হয়ে গেছিলো আগে, ওকে ওই মোবাইলটা চালিয়ে ওখানে রেখে দেওয়া হয়েছিল, এই মোবাইলটা তো দেখে কিন্তু জানেন ভালো করে আপনারা, ওরা দেখ, ও আর চুপচাপ বসে থাকা ছেলে না এক জায়গায়।
কৃষ্ণ এখন এদিক ওদিক হাঁটছে। যা দুষ্টু কৃষ্ণ! এই কৃষ্ণের ফটো ওঠানো মানে আমি হাঁপিয়ে গেছি একবারে। কৃষ্ণ ঠাকুর এদিকে তাকাও, ইতু এদিকে তাকাও পাপা, এই পাপা। তো দেখলেন আপনারা কৃষ্ণ সেজে কিরকম লাগছে, মানে প্রত্যেকটা বাচ্চাদেরকেই বেশ ভালো লাগে কৃষ্ণ, মানে প্রত্যেকটা ঘরে একটা করে কৃষ্ণ আছে, তাই না? হেভি লাগে, মানে আমি ফেসবুকে আমরা দেখি তো, মানে দেখছিলাম কত মানে বাচ্চা, কত বাচ্চা, কী সুন্দর কৃষ্ণ সেজে, এত সুন্দর লাগছে ওদেরকে, আমাদের বাবার বাবার মতনই, কেউ খুব সুন্দর লাগছিল জন্মাষ্টমী, একটা সৌন্দর্য। রিশান এখন চাউমিন খাচ্ছে। ওর যদি কোনো খাবার খেতে ভালো লাগে তো নিজের থেকে খাবে, ওটা আঙ্গুল চাটতে ভালো শিখছে। তুই আঙ্গুল ঢাকনার মধ্যে আঙ্গুল আঙ্গুলটাকে ডুবাচ্ছে আর সে আসি আঙ্গুলটাকে চিরে যেতে খাচ্ছে। সো চাউমিন খাওয়া হয়ে গেল আমাদের বিকালে, পেটটা এমনিতে ভরে গেছে, রাতে কীভাবে খাবো আমি জানি না, ঠিক আছে আছে, খাওয়ার এমনিতে কাজে নেই। আমার বউয়ের হাতে রান্না, তারপরে তো আরও ভালো, সঙ্গীতে হেভি রান্না করে। আবার তো রাখা যাক ভিডিওটা, নাকি এখন আর ব্লগটা তাহলে শেষ করছি। তো আপনারা কীরকমভাবে সেলিব্রেট করলেন ইন্ডিপেন্ডেন্স ডে আর জন্মাষ্টমী জানাবেন, ঠিক আছে? তো আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে, এই বলে আমি ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ব্লগে ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। রাখলাম তাহলে, টাটা।